ক্যামেরার সামনে এলে সিসি চুপ থাকে কেন? এই তো গাইস, বলো এখন বলবে। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তোমরা কেমন আছো? খুবই ভালো আছো? সো গাইস আমরাও ভালো আছি। তো বেরিয়ে পড়েছি আমরা একটু বেলু উড়ু করতে যাবো। তো পাপাও রেডি, পাপার মাও রেডি, তো মানুও রেডি হয়ে গেছে। হ্যাঁ আছে, তো বেরিয়ে চলে যাচ্ছে। আর আমরা এখন ভেতরে আছি, রুমের ভেতরে। তো বাইরে যাই, গিয়ে কত দূর পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিও করতে পারি। তো কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে? দেখো হ্যাঁ উঠে যাচ্ছি, আর পাপা এই চুপচাপ একদম ফোনে ছাপ। বাবা বলো, বাবা তুই বলো, এই যে মানু দেখো, মানু এই যে একদম পুরো চশমা টশমা পরে একদম রেডি। মঠে যাচ্ছে এখন, তোমরা কি যাবে? তো মঠে যাচ্ছে এখন, তোমার মন ভালো নেই পাপা? পাপা মন ভালো নেই পাপা? পাপার মনে হয় এখন দেখছে তো, তাই কিছু ভালো লাগছে না, চুপচাপ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করেছে, এটা পদ্ম গাছের উপরে পুরো একদম ভেতরে মাছগুলো চড়ছে, ছোট ছোট মাছগুলো, একরমে যে মাছগুলো থাকে সেই মাছগুলো এখানে ছেড়েছে, আর এটা হেভি করেছে, দেখেছো? আর ওরা দেখো ওখানে চলে গেছে, আর এখানে আমি হেঁটে হেঁটে ওদের কাছে যাচ্ছি, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। তো এদিকটা পুকুর আর কাঁঠাল গাছে ঝুলে আছে, তো দেখতে পাচ্ছ তোমরা ওই যে, আর ওরা ওখানে, আর এই যে হচ্ছে মঠ। তো আমরা এখন মঠে ঘুরতে এসেছি, তো মঠে বেশি কেউ লোক নেই এখন, আসেনি, তো এরপরে পুরো ভর্তি হয়ে যায় মঠে। আর এদিকে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, প্রবেশ নিষেধ, তো দেখতে পাচ্ছ না তোমরা, তো কাছে গেলে বুঝতে পারবে। তোমরা ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে নো প্রবেশ লেখা আছে এখানে। সো গাইস দেখো এখানে মানে ওই যে স্কুটার বাইকটাকে এখানে নিয়ে যাওয়ার জন্য এটা নিষেধ লেখা আছে, কিন্তু মানুষ যাওয়ার জন্য কোনো নিষেধ নেই, মানুষ যেতে পারে। গাইস দেখো এই যে নাগ পঞ্চমীর গাছ, হ্যাঁ এটা অনেক পুরনো গাছ, তো এটা অনেক মোটা হয়ে গেছে, আর এর মানে এই যে ফুলটা হয় না, ফুলের সেন্টটা বেশি তো হয় না, তো মোটামুটি সেন্ট নেই বেশি, কিন্তু ফলটা আর ফুলটা দেখতে হেভি লাগে। তো গাইস দেখো আমরা এখানে পাপাকে নিয়ে আমি এখন এদিকে ওদিকে ঘুরছি, আর ওরা এখন রিলস ইনস্টাগ্রাম রিলস টিলস করছে এখন, আর আমি এখন মানে মোটামুটি তো রিলস টিলস করতে পারি না, তাই জন্য রিলস করিনি। তো দেখো পাপা কিছু বলো, তুমি এখন চুপ কেন? তুমি ক্যামেরার সামনে এলে সিসি চুপ থাকে কেন? এই তো ওদের ওর মা ওখানে আছে, ওকে ডাকছে, বলো পাপা, পাপা বলো, পাপা 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 বলো, এখন বলবেন না 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 না। দেখছো তো গাইস, তো মন্দিরের এবারে সন্ধ্যা আরতি হবে, তাই জন্য সবাই ঠিকঠাক করছে, আর এখানে কোনো কথাবার্তা বলতে যাবে না, তাই জন্য আমরা ভেতরে গিয়ে চুপ করে একটু ভিডিও করে বেরিয়ে এলাম। সো গাইস এটা হচ্ছে মঠ, এই যে আর আমরা মঠের সামনে আছি, তো এখনই উপরে উঠেছিলাম, তো ওখানে মানে কোনো বেশি কথাবার্তা নিষেধ, তাই জন্য ওখানে কথাবার্তা কোনো বলিনি, তো তোমাদের এমনি সাপোজ ভিডিওটা দেখিয়েছি, ঠিক আছে? তো আর এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা বেরিয়ে যাবো। তো সন্ধে হয়ে আসছে, তো পাপাকে নিয়ে যেতে হবে, তো ঠিক আছে কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে, তো কত দূরে করতে পারি। ওকে গাইস
আছে আমরা এখন মুখ থেকে বেরিয়ে এইবারে হাঁটু হাঁটু করছি সবাই আসছে পিছনে এগিয়ে করে তো এবারে খাওয়া দাওয়া করে কি করে না দেখা যাক ঠিক আছে আর গাইস আমি মুখ থেকে এই আমটা মানে পড়ে গেছিল ওইটা গুড়িয়েছি ঠিক আছে আমটা সেন্টটা কিন্তু হ্যাপি चलो फुचका तो देखा जाए फुचकार दोकान खावा जाए तो चले বাড়ি আছে বাবা এখন আস্তে আস্তে ঘুমিয়ে গেছে তো ঘুম হচ্ছে এখন এই যে ড্রেস টেস চেঞ্জ করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও তো ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তাই জন্য তো টাটা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওকে